সালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সো প্রতিদিনের মতো আরেকটা টিপস নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সো আজকের টিপসটা হচ্ছে টিকটক নিয়ে, টিকটকে কীভাবে ফলোয়ার লাইক বাড়াবেন। সো আমরা বড় বড় ক্রিয়েটরদের দিকে তাকালে ওদের কাছে দেখি মিলিয়ন ফলোয়ার্স, কিন্তু ফলোয়িং একটাও নাই। মূলত কথা হচ্ছে ওরা কাউকে ফলোয়িং করে না, ফলো করে না, ওদেরকে কিন্তু ফলো করতে চায়। আমরা ফলোয়িং করলেও কি হয় না, আমাদের ফলোয়ার্স হয় না। তো কেন হয় না, আমরা কীভাবে আমাদের ফলোয়ার্স বাড়াবো, কীভাবে লাইক বাড়াবো, সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। সো আসলে বিষয়টা হচ্ছে এমন, আপনি টিকটকে আসছেন, মনে করেন যে কোনো একটা জায়গাতে, আপনি যে কোনো একটা জায়গাতে যান না কেন, আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। মানে আমি বলতে চাই আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনি হুট করে আসছেন, আইডিটা ভালোভাবে সেটিং করেন নাই, ভালোভাবে ক্রিয়েট করেন নাই, বা আপনার প্রোফাইলটা ভালোভাবে সম্পূর্ণ করেন নাই, আপনি হুট করে আসছেন, আবার আইডিটা ডিলিট করছেন, আরেকটা করছেন, আইডিটা ডিলিট করছেন, এরকম করলে আপনার কোনো দিনও কাজ হবে না। আপনি যেখানে নামতেছেন, আপনি যে কাজের জন্য নামছেন, নামতে চাচ্ছেন, সেই কাজ সম্পর্কে আগে শিখে নিয়ে তারপর ওই কাজে নামবে। টিকটকের প্রথম কাজ হচ্ছে আপনার প্রথম যেটা কাজ, সেটা হচ্ছে আপনার ডেইলি 5টা ভিডিও আপলোড করা। ডেইলি আপনাকে 5টা ভিডিও আপলোড করতে হবে। এই ভিডিওগুলোর কন্টেন্ট অনেক ভালো হতে হবে। দ্বিতীয় নম্বর ভিডিও কন্টেন্ট ভালো হতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে আপনার ভিডিও আপনার নিজের হতে হবে, আপনার নিজের কন্টেন্টের উপর। আপনি যেরকম জানেন না কেন, আস্তে আস্তে হবে। আপনি আজকে আসছেন হুট করে ভাইরাল হবেন, এটা চলবে না। এটা যে কোনো একটা জায়গা দিয়ে চলবে না। আপনি ধৈর্য ধরে কাজ করবেন, ধীরে ধীরে দেখবেন কোনো একটার মধ্যে আপনার একটা না একটা লেগে যাবে মানুষের মধ্যে, বা এটা ভাইরাল হবে, একটা হবে। সবগুলো কিন্তু ভাইরাল হয় না ভাই। নামাজ পড়েন, নামাজের মধ্যে সব নামাজ কিন্তু একই রকম হয় না, এবং সব নামাজ আপনার কবুল হবে না। কিন্তু ওখান থেকে নামাজ পড়তে 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 একদিন একটা নামাজ আল্লাহর কাছে পছন্দ হবে, ওই নামাজের উপর ভিত্তি করে সব গুণা মাফ করে দেবে। তো ঠিক আপনি ভিডিও আপলোড করতে থাকেন, ভিডিও আপলোড করার মধ্যে একটা না একটা ভাইরাল হবে, ওই ভাইরালের উপর ভিত্তি করে আপনার আইডিটা, পুরো আইডিটা ভাইরাল হবে, সব পুরো ভিডিওতে লাইক আসবে, আর আপনার আইডিতে ফলো আসবে, আর টিকটক থেকে ইনকাম করা যায়। এরকম একটা কথা চলতেছে বর্তমানে, বা আগেই ছিল। বর্তমানে একটা সিস্টেম দিয়েছে তারা ইনকাম করার জন্য। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি ডেসক্রিপশনে গিয়ে দেখে লিঙ্ক ক্লিক করলে ভিডিওটি দেখতে পাবেন। কীভাবে ইনকাম করবেন, কত ফলোয়ার্স লাগবে, কী করতে হবে, সম্পূর্ণ ডিটেলস আমি ও ভিডিওতে বলে দিচ্ছি, আপনি চাইলে ও ভিডিওটা দেখতে পারেন। সো তার আগে একটা কথা বলে নিই, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি এক্ষুনি নিচে যে লাল বাটনটা আছে ওইটি ক্লিক করে পাশে একটা বেল আইকন আসবে, ওইটি অল করে দিবেন, যেন আমি এরকম টিকটক এ সম্পর্কে, অ্যাপ সফটওয়্যার সম্পর্কে, মোবাইল সম্পর্কে ছোট্ট ছোট্ট টিপস 5 বা 7 মিনিট 10 মিনিটের ভিতরে আমি ভিডিও আপলোড করি। তো এই ভিডিওটা যদি, এই টিপসগুলো যদি আপনার জানার ইচ্ছে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন। আপনি যদি লাইক দেন আমাদের উৎসাহ জাগে, বা আমাকে লাইক দিয়েছি, আশা করি ভিডিওটা বুঝতে পারছো নি, তো এরকম আমাদের একটা উৎসাহ জাগে, এই জন্য লাইকটা চাচ্ছি। আর যদি আর কোনো ভিডিও যদি ইমার্জেন্সি আপনার কাছে প্রয়োজন হয়, ধরেন আজকে টিকটক ফলোয়ার্স নিয়ে আলোচনা করছি, কালকে যদি আপনার অন্য একটা টিপস যদি প্রয়োজন হয়, সেটা কমেন্ট বক্সে একটু করে লিখে দেবেন। ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি কালকে ওই ভিডিওটা নিয়ে চলে আসবো। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। সেটা হচ্ছে আপনার টিকটক আইডিটা ওপেন করে নেবেন। আমি আমার টিকটক আইডিটা ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর আপনি যে কাজটা করবেন, দেখতে পাচ্ছেন আমি ওপেন করে নিয়েছি, প্রথম কাজ হচ্ছে এখানে। তো প্রথম কাজ হচ্ছে আপনার কি, আমি বলি, মনে করেন আমি ফর ইউতে আছি এখন, একজন বাই একজনের এটে একজনের আইডি। তো আপনি যে কাজটা করবেন, ধরেন এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, আমি দেখেন এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে একটা ক্লিক করবেন। ওকে, আপনি একজনকে ফলোইং করছেন, হ্যাঁ, ধরেন এটা আরেকটা, এটাকেও আপনি প্লেন করছেন, এরকম এরকম আপনি ডেইলি 100টা প্লাস আইকনে ক্লিক করবেন ফর ইউতে। আর অন্যান্য ওয়েও দেখাব আমি, সমস্যা নেই, আপনি ফর ইউতে ডেইলি 100টা ক্লিক করবেন।
মনে করেন যারা টিকটক ইউজ করে তাদের মধ্যে মিনিমাম 90% লোক মুসলিম, তো মুসলিম কোনোদিন প্রতারক করতে পারে না। তো আপনি যে ওনাকে ফলোইং করছেন, আপনি যে ওনাকে ফলো করছেন, উনিও আপনাকে ফলো ব্যাক দিবে। ধরেন আপনি 100 জনকে করছেন, আপনাকে 50 জন ম্যাক্সিমাম 50 জনে আপনাকে ফলো ব্যাক দিবে, বুঝতে পারছেন? তো ফলো ব্যাক দিলে ভাই পৃথিবী হচ্ছে উইনমিন ফিউচার, আপনি যা আপনি দিলে আপনি পাবেন। তা আপনি যদি কাউকে ফলো না করে যদি বসে থাকেন, আমাকে কেউ ফলো করতেছে না কেন, কেউ ফলো করতেছে না কেন, আপনি যদি এরকম বলতে বলতে যদি বসে থাকেন, আপনাকে কে ফলো করবে ভাই? কে আছে এখানে এরকম? আপনি অন্যজনকে ফলো করেন, আপনাকে অবশ্যই ফলো করবে। এটা হচ্ছে প্রথম। তৃতীয় স্টেপটা হচ্ছে আপনি, আমি কিছুক্ষণ আগে বলছি, ডেলি 5টা ভিডিও আপলোড করতে হবে। তো 5টা ভিডিও যে আপলোড করবেন, 5টা ভিডিওগুলো কন্টেন্ট ভালো হতে হবে। যদি কন্টেন্ট ভালো হয় আপনার অটোমেটিকলি ফলোয়ার্স আসবে। মনে করেন আপনি একটা ভিডিও তৈরি করলেন, ওই ভিডিও ওনার ভালো লাগলো, ভালো লাগার পর আপনার সাথে অ্যাড হতে মন চাইলে উনি প্লাস আইকন ক্লিক করে আপনার সাথে অ্যাড হইলো, তো অটোমেটিকলি আপনার ফলোয়ার্সটা আসলো। কী জন্য আসলো? এটা আপনার ভিডিওটা ভালো হওয়ার কারণে। তো আপনি যত পারেন তত আপনার ভিডিওর কোয়ালিটি বা কন্টেন্ট ভালো করবেন। দ্বিতীয় স্টেপ চলে গেল। তৃতীয় স্টেপ হচ্ছে আপনি এখানে প্রোফাইল আইকনে চলে আসবেন। আপনি প্রথমে ইনভাইট করতে পারেন, দ্বিতীয়ত কন্ট্যাক্ট নাম্বার যাদের যাদের আছে তাদের SMS পাঠা দিতে পারেন, আর ফেসবুকে শেয়ার করে দিতে পারেন আপনার লিঙ্কটা। যদি শেয়ার করেন একটা আপনার আইডিতে যদি কেউ ঢুকে, তাহলে যদি ভিডিওগুলো দেখে ভালো লাগলে আপনার সাথে অ্যাড হবে। তৃতীয়ত আরও কিছু আছে, এগুলো হচ্ছে আপনি এখানে ফলো করতে পারেন। এখান থেকে যদি আপনি 50টা ফলো করেন, মিনিমাম 25 বা 20টা আপনাকে ফলো কর ব্যাক দিবি। তো ব্যাক দিয়ে আপনার 75টা হয়ে গেলো, ডেলি 75টা হলে তো আপনার মাসে তো অনেক হয়ে যাবে, তাই না? তো এটা হিসাব করো। আর মনে করেন এক মাসে আপনার ডেলি যদি 50 জন হয়, এক মাসে কত 1500 মনে হয়, 1500 আপনার যদি 1500 হয়, তো আপনি এক মাসে যদি 1500 আপনার মিনিমাম ডেলি 5টা ভিডিও আপলোড করলে আপনার এক মাসে ভিডিও হবে 150টা। 150টা ভিডিও যখন হবে আপনার ভিডিও অ্যাভেলেবল ফর ইউতে হবে, ফর ইউতে যখন ভিডিও হবে আপনার অ্যাভেলেবল 1500-র মধ্যে আপনার প্রায় 5000 মতো হতে পারে ফলোয়ার্স। মনে করেন আপনার ভিডিও যেহেতু অ্যাভেলেবেল হয়ে যাবে, তারপর আপনার ভিডিও ওরা কম্পিউটার করে পরে তো নিয়ে যাবে। তো আসলে একটা কথা হচ্ছে, আমার ভিডিও প্রথমে পর ইউতে আসে না কেন? সবার একটা প্রশ্ন, আমার ভিডিওতে প্রথমে আমার ভিডিওগুলো প্রথমে পর ইউতে আসে না কেন? পর ইউতে কেন আসে না এটা আমি বলি। আপনি যে প্রথমে ভিডিও আপলোড করছেন সেটা হচ্ছে সেটা তো টিকটক কোম্পানি দেখতেছে আপনি কীরকম ভিডিও আপলোড করছেন। মানে আপনি 10টা বা 15টা ভিডিও আপলোড করলেন, তো মানুষের তো হাজার হাজার শত শত ভিডিও আপলোড করা আছে। তো আপনি যে 10টা ভিডিও আপলোড করেন, আপনি কি থাকবেন কি থাকবেন না সেটা ওদের কাছে শিওর না। আপনি 100-200 যদি ভিডিও আপলোড করেন, তাহলে ওরা একটা শিওর হয়ে যায় উনি থাকবে, উনি টিকটক করবে। তো তখন ওরা কম্প্রেশন করে আপনার ভিডিওগুলো ফর ইউতে নিয়ে যায়। আর আপনি 10-20টা ভিডিও আপলোড করে আমার ভিডিও ফর ইউতে যাচ্ছে না কেন, আমার ভিডিও ফর ইউতে আমার ভিডিও যাচ্ছে না কেন, সবার ভিডিওতে আসতে দেয়, এটা বলে কখনো আসবে না। কারণ আপনার ভিডিও উনি আপনি কখন চলে যাবেন এটার কোনো গ্যারান্টি নেই, ওনারা এরকম হিসেব করে থাকে। তো সেই জন্য আপনার ভিডিওগুলো পরে হয়তো দেয় না। আপনি ভিডিও আপলোড করেন, আপনার ভিডিও কন্টেন্ট ভালো করেন, পরে হয়তো অটোমেটিকলি চলে আসবে। তো এটা হচ্ছে কথা। তো আরেকটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে ধরেন অন্য একজনের আইডিতে ঢুকছেন, আমি দেখাই, আমি ইনবক্স আসি, এটার আইডিতে ঢুকতেছি, এই লোকের আইডিতে ঢুকছি। আমি ঢুকার পর ওনার 1759 জন ফলোয়ার্স ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে সামনে যেগুলো ফলোয়ার্স থাকবে এগুলো হচ্ছে অ্যাক্টিভ ফলোয়ার্স, বা এখান থেকে আপনি ধরুন 2-4-20টা বা 50টা ফলো করে নেবেন, এরকম কয়েকজনের কাছে করবেন। তো ওরা সাথে সাথে আশা করি 50টার মধ্যে প্রায় 40-30টা মতো ফলো ব্যাক দিবে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে চতুর্থ স্টেপ। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে ফলোয়ার্স বাড়ানো হয়। আপনার ফলোয়ার্স তো বাড়লে অবশ্যই লাইক বাড়বে, আর ফলোয়ার্স তো হলে আপনার ভিডিওগুলো ফলোয়ার্সের কাছে চলে যাবে, সেজন্য আপনাকে লাইক দিবে। তো লাইকের কথা বলতে হবে না, সমস্যা নেই, লাইকের কথা বলতে হবে না। আপনার ফলোয়ার্স বৃদ্ধি পাইলে আপনার লাইকও বৃদ্ধি পাবে, ভিউসও বৃদ্ধি পাবে, এগুলো সব ফলোয়ার্সের উপর নির্ভর করে, বুঝতে পারছেন? তো আপনি রিয়েল ভিডিও বানান, আর আপনি নিজের কন্টেন্ট আপলোড করেন, নিজে কিছু তৈরি করে বানান, অন্যের কপিরাইট কিছু না দিয়ে, অন্যেরগুলো ব্যবহার না করে আপনি নিজেই ব্যবহার করেন, তো সবাই আপনাকে সাপোর্ট করবে, এটাই হচ্ছে কথা। আমি এখনও অনেক কয়েকটা ভিডিও আপলোড দিচ্ছি, দেখতে পাচ্ছেন, সেই জন্য আমাকে এত কম্পিউটার দিচ্ছে না বা ফর ইউতে অ্যাভেলেবেল যাচ্ছে না, এমনি কয়েকটা ভিডিও যাই। তো এটা হচ্ছে কথা, সবাই দোয়া করবেন।
আজকের ভিডিওটা থেকে যদি দুনিয়া পরিমাণ শিখে থাকলে তাহলে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিয়ে পাশে থাকবেন, এরকম আরও ছোট ছোট টিপস আপলোড সবার কাছে যেন আপনার কাছে চলে যাবে, আপনি যেন পায়। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি শেষ করতেছি, ধন্যবাদ।